হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ফাইনালি দেখতে পেয়ে যাচ্ছেন আমাদের সার্ভারে নতুন একটি টু ক্যান্টর ইভেন্ট চলে এসেছে, যেখানে আপনি টু ক্যান্টর ইভেন্টে M1887 টুশটার শটগান একটি স্কিন পাবেন, যে স্কিনটি আমাদের রমাদান স্পেশাল। তো আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম আমাদের রমাদান স্পেশাল একটি M1887 টুশটার শটগান আসবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটির অ্যানিমেশন কিন্তু কিছুই না, আপনার লাগবে হচ্ছে এবিলিটি। রেট অফ ফায়ার ডাবল মোটামুটি ভালোই আছে, রিলোড স্পিড প্লাস আছে, মানে মোটামুটি ভালোই এবিলিটি। তারপরে বলবো শটগান বর্তমানে কিন্তু এত ভ্যালু নাই, শটগান কিন্তু কেউ ইউজ করে না। দুইটা মানে ইনিমিকে যখন ফায়ার করবেন দুইটা শট দিলেও কিন্তু কিল হয় না, আগে কিন্তু দুইটা শট দিলে কিন্তু ইনিমি নক হইতো অথবা কিল হয়ে যেত। যাই হোক, সামনেই তো একটু খেয়াল করে সব কিছু করবেন। তো আমি এটি বের করব। এখানে দেখেন আমাদের টোকেন টারেবেন সাধারণত 5টি টোকেন প্রয়োজন হয়, কিন্তু এখানে মাত্র 3টি টোকেন আছে, মানে 3টি টোকেন হলে আপনি নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটি বের করব, যতটা এমন লাগে এটি বের করব। অবশ্যই কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমার কাছে অলরেডি 1200 উপর ডায়মন্ড আছে, 3টি টোকেন যেহেতু অল্প ডায়মন্ডই লাগতে পারে। আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়া মানে গ্যারেনা এখানে কী সিস্টেমে আপনাদেরকে দিবে, মানে এখানে বেশি ডায়মন্ড লাগবে কি না সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ফার্স্ট টাইম স্পিন করলাম, একটি 20-এর স্পিন পেলাম না। এখানে দেখেন 180 স্পিন, 10টি স্পিন 180, আগে 90 ছিল, এখানে আমরা পেলাম না 10টি স্পিন। কী পেলাম আমরা এখানে? ফালতু আইটেম, মানে সবগুলোই ফালতু আইটেম। যাই হোক, এটাই হবে আপনার সাথেও, এটাই হবে মানে ফার্স্ট একটা দুইটা টোকেন আপনি খুব সহজে পাবেন, একটা দুইটা টোকেন খুব সহজে পাবেন। এর পাশাপাশি আপনি দেখেন এখন একটা টোকেন পেয়েছে, ফাইনালি কিন্তু একটা আমরা কিন্তু একটা টোকেন পেয়েছি, যেখানে আমাদের 3টি টোকেন প্রয়োজন হবে। যাই হোক, ভালোই। এখানে গ্যারেনার আমরা মানে পুরোপুরি বিরুদ্ধে কথা বলেছি, টোকেন দিয়ে দিয়েছে। যাই হোক, এটাই ভালো, বিরুদ্ধ কথায় বলাই ভালো। তো যাই হোক, আবার আমরা স্পিন করবো। এখানে বাইকের স্কিন আমরা পেয়েছি, পাশাপাশি এখানে কাটানি স্কিন আছে, কাটানি স্কিনটাও আমরা নেবো। যেহেতু আমরা শটগান নেবো আমরা সব কিছুই পাবো, তো আমরা এখানে আবারও স্পিন করবো 10-এর স্পিন। আমাদের কাছে এখানে 10-এর স্পিন আমরা কী পাবো? ও ভাই, ফাইনাল একটি টোকেন পেয়েছি, আবারও কিন্তু একটি টোকেন পেয়ে গিয়েছে, মানে পরপর 2টি স্পিনে 2টি টোকেন। ও ভাই, গ্যারেনা তো পুরাই জোশ। যাই হোক, আর মাত্র একটি টোকেন হলেই কিন্তু আমরা আমাদের নতুন M1887 টুশটার শটগান স্কিন নিতে পারবো। এখানে আমাদের কাটানি স্কিন আছে, তো আমরা কাটানি স্কিনটি নিয়ে নেবো। দেখার বিষয় হচ্ছে আমাদের কাটানি স্কিনটি কেমন। তো কাটানি স্কিনটি আমাদের মোটামুটি ভালোই আছে, অ্যানিমেশন কাটানি স্কিন ভাই ভালো থাকলো ভাই, অভাব নাই, একটার পর একটা আসে, একটার পর একটা আসে। তাহলে মানে একটা মানে যখন নতুন আসবে এটা ইউজ করবেন, কয়েকদিন পর আবার একটা আরেকটা আসবে ওইটা ইউজ করবেন। এটাই হচ্ছে এই ব্যাকপ্যাকে কিছু আইটেম আছে, এগুলো দিয়ে আপনি স্পিন করতে পারবেন। যাই হোক, ব্যাকপ্যাকে ফ্রি যে আইটেমগুলো আছে, মানে ফ্রিতে স্পিন করার যে সিস্টেমটা আছে, এটাতে আমরা কী পাবো? আমরা অলরেডি কিছু স্পিন করেছি, এখানে আমরা কি পাবো? মানে পুরোপুরি আপনার মানে ভালো লিজেন্ডারি গান স্কিন তো নাই, মানে লিজেন্ডারি এখন ইভো গানের সবসময় ইভো গান এখন বেশি জনপ্রিয়, ইভো গান ছাড়া অন্য কোনো গান কেউ ইউজ করে না, তো এগুলো গান স্কিন মানে নিয়ে লাভ নেই। আবার আমরা স্পিন করলাম, আমরা কী পাবো? আমরা কিন্তু মানে 500 ডায়মন্ডে 2টি টোকেন পেয়েছি। তারপর এখন আমরা অলরেডি আমাদের আরও 500 উপর ডায়মন্ড আছে, দেখি আমরা এর মধ্যে যদি পেয়ে যাই তাহলে আমাদের 1200 ডায়মন্ডে কিন্তু বের হয়ে যাবে। দেখি কী হয়, কপালে কী আছে। আবার স্পিন করলাম, পেলাম না, মানে এমনটাই হবে আপনার সাথে, এমনটাই হবে আমাদের কাছে। আর মাত্র কিছু ডায়মন্ড আছে, দেখার বিষয় হচ্ছে আমরা পাই কি না। আবার আমাদের ব্যাকপ্যাকে কিছু আইটেম, ব্যাকপ্যাক থেকে আমরা স্পিন করতে পারবো। তো ব্যাকপ্যাক থেকে স্পিন করার পর যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের ভালোই হবে, ব্যাকপ্যাক থেকে আমরা স্পিন করবো এখন। তো ব্যাকপ্যাক থেকে আমি মোটামুটি অনেকগুলো স্পিন করতে পারবো, দিবে না মানে। যাই হোক, আমি একটি কথাই বলি, আমাদের কয়েকদিন পর আমাদের হয়তো ইভো M1887 টুশটার শটগান আসতে পারে। আমাদের M4A1 আসার কথা, M4A1 যদি আগে আসে তারপর আসবে আমাদের M1887 টুশটার শটগান, দুটো থেকে যে কোনো একটা কিন্তু আসবে। অবশ্যই কিন্তু একটু খেয়াল করে সব কিছু করবেন। তো দেখেন আমি আবারও ডায়মন্ড ড্রপ করেছি, আমার কিন্তু কাছে কিন্তু ডায়মন্ড ছিল না, আবার ডায়মন্ড ড্রপ করেছি, এখানে টোটাল 800 ডায়মন্ড ড্রপ করেছি। তো আবার স্পিন করলাম, দেখেন ফালতু আইটেম, মানে আমি 600 ডায়মন্ড দিয়ে 2টি টোকেন পেয়েছি। তারপরে 1টি টোকেনের জন্য আপনার স্ক্যাম শুরু হবে, স্ক্যাম দেখেন পুরো স্ক্যাম, মানে পাচ্ছি না আমি। দেখেন স্পিনের পর স্পিন ডায়মন্ড দিয়ে ফ্রিতে, মানে দেখেন কী অবস্থা ভাই। একটি টোকেনের জন্য আমি আরও এখানে কিন্তু 1300 ডায়মন্ড খরচ করেছি কিন্তু পাই নাই। এটি হচ্ছে স্ক্যাম। একটি কথাই বলবো, সামনে ঈদ, আপনার আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই স্পিন করেছি, যে আপনার এখানে ফার্স্টে 2টি টোকেন আপনি সহজে পাবেন, আমাদের কাছে ডায়মন্ড নাই, ফার্স্টে 2টি টোকেন আপনি সহজে পাবেন, তারপর 1টি টোকেনের জন্য কিন্তু আপনার পুরা অনেক ডায়মন্ড বাড় যাবে। সামনে ঈদ, একটু হিসেব করে সব কিছু করবেন। টুশটার শটগান M1887 টুশটার শটগান এখন কিন্তু বর্তমানে ভ্যালু নেই, কারণ কেউ কিন্তু ইউজ করে না, অথবা এটার এবিলিটিও মানে মোটামুটি ভালো কিন্তু মানে ড্যামেজ নেই, পাশাপাশি
শটগান ইউজই করেন এক কথায় অনেকেই। তো যাই হোক একটু হিসেব করে করবেন, আমরা এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি স্পিন করেছি, আমি আর ডায়মন্ড ক্রস করব না এখানে সামনে ঈদ, আমারও নিজেরও পার্সোনাল ক্রস করতে হবে কারণ বছর একবার আসে, সবসময় খেয়াল রাখবেন একটু হিসাব করে কাজ করবেন। শটগান কিছুই না ভাইয়া, জাস্ট আমি দেখালাম যে আপনার লাস্ট একটি টুকে নেওয়ার জন্য আপনার পুরো বাস যাবেই, জাস্ট এটাই দেখালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল।